কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি জুস রেসিপি, আর তা হচ্ছে কাঁঠালের জুস। অনেক বাচ্চারাই আছে যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না, এটা তাদের জন্য খুবই কাজে আসবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করব সুস্বাদু মজাদার কাঁঠালের জুস। কাঁঠালের জুস তৈরি করার জন্য আমি এখানে 15 কাঁঠাল নিয়ে নিয়েছি। এখন কাঁঠালের বীজ ছাড়িয়ে নিচ্ছি, আর কাঁঠালের বীজের পাশে একটা খোসার মতো অংশ থাকে তাও ফেলে দেব। কাঁঠালের বীজটা কিন্তু খুব সহজে চাপ দিয়ে বের করে নেওয়া যাবে। আমার সবগুলো কাঁঠালের বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডার জগে সবগুলো বীজ ছাড়ানো কাঁঠাল দিয়ে দিচ্ছি। চিনি, এই কাঁঠালটা এমনিতে অনেক মিষ্টি তাই এখানে চিনিটা কম ব্যবহার করা হয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 গ্লাস ঠান্ডা পানি। সব উপকরণ দেওয়া শেষ, এখন ব্লেন্ড করে নেব। এখানে আমি 2 গ্লাস পরিমাণ কাঁঠালের জুস তৈরি করছি। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন জুসটা ছেঁকে নিব। চালনির উপরে যা অবশিষ্ট থাকবে তা ফেলে দিব। ছেঁকে নেওয়া শেষ, এখন পরিবেশন করার পালা। এখন গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে নিচ্ছি, এরপর জুসটা ঢেলে দিচ্ছি। এই বরফ জুসটাকে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা রাখবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কাঁঠালের জুস। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।